আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রম তাবাসসুম ব্লগ। আজ আমি দেখাবো, আজ আমি কিছু কেনাকাটা করেছি। তো প্রথমে চুড়ি কিনেছি, চুড়ি দু সেট, এখানে 100 টাকা মোট। তারপর রেড কালারের চুড়ি, যেটা এখন পয়লা বৈশাখ যেহেতু রেড কালারের চুড়ি তো সবাই পরে, রেড কালারের চুড়ি এখানে দু সেট আছে। দেখতে খুব কম দেখাচ্ছে, তাই না? কম দেখাচ্ছে কারণ কিছু চুড়ি আমি অন্য জায়গায় রেখেছি, বাট আমি দুই সেটই কিনেছি। এই দুই সেটের দাম নিয়েছিল 100 টাকা। তারপর আমি এখন দেখাবো হুদা বিউটি কোম্পানির কিছু জিনিস। হুদা বিউটি কোম্পানিটা কিন্তু অনেক ভালো জিনিস, আর এটার দামও একটু বেশি নিয়ে থাকে। এটা হুদা বিউটি, এই দেখুন হুদা বিউটি আই অ্যান্ড লিপ পেন্সিল। তো এটার দাম নিয়েছে আমার কাছে 30 টাকা। আপনারা কিনলে একটু দামটা কম বেশিও নিতে পারে, এটা বলার কিছু নেই। তো হুদা বিউটি কোম্পানি আরও একটু জিনিস দেখাচ্ছি। আপু এটা লাগিয়ে দাও তো, দেখো ঠিক আছে। হুদা বিউটি কোম্পানিটা একটু পরে দেখাই, এখন এগুলো দেখাই। এই দুটার দাম নিয়েছে 40 টাকা, মানে একটার দাম 20 টাকা করে। তারপরে এটার দাম নিয়েছে 40 টাকা, একটার দামে 40। তো এখন আমি দেখাচ্ছি হুদা বিউটি কোম্পানির আরও একটি জিনিস। দেখুন এখানে কিন্তু লেখা আছে হুদা বিউটি, আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি। এটা মনে হয় কি ফ্লেভার, আমি একটু দেখতে যাচ্ছি। এটা দেখে দেখাচ্ছি, এই যে একটা ফ্রুটের ছবি দেওয়া আছে, এটার নাম কি চেরি যেন। আচ্ছা এখানে লেখা আছে, লিপ গ্লসও আছে নিচে, তাহলে তো অনেক ভালো। লিপ গ্লসটা আমি একটু সোয়াচ করে দেখাতে চাই। আমি একসাথে ক্যামেরা ধরেছি, তাই আমি ক্যামেরাটা একটু অফ করে সোয়াচ করেছি। তো দেখুন এটা কিন্তু সত্যি সত্যি এরকম, এভাবে দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার। তো এটার উপরে যে অংশটা সেটা এখন দেখানো পালা। তো উপরের জিনিস, উপরের অংশটাকে দেখাচ্ছি, এটা লাগিয়ে নিতে হবে। তো উপরের অংশটা যে সোয়াচ করে দেখে নিই, কালারটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু একটা ম্যাট লিপস্টিক। তারপরে আমি কিনে হচ্ছে সাহায্য যদি কোন গোল্ড মেহেদি, এক প্যাকেটে থাকে 12টা, এক একটা মেহেদির দাম তো 40-50 টাকার মতো। তাহলে দু পুরো এক প্যাকেট 500 টাকা নেওয়ার কথা ছিল, আমি এটা কিনেছি 500 টাকা দিয়েই। আপনারা কিনলে হয়তো পাইকারি দামে যদি কিনতে চান তাহলে দামটা একটু কম নিয়ে, যেটা আমি এখন বলতে চাচ্ছি না, পাইকারি দামটা বলা ভালো না। তো আমি 500 টাকা দিয়ে কিনেছি, সেটাও কিন্তু সত্যি না। আপনারা যে যদি কিনতে চান তাহলে কিন্তু একটু দাম কম নিতে পারে। যে দেখুন আমার কথাটা সত্যি, এখানে ডেটটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে 1 ডজন, আর এটা মেড ইন বাংলাদেশ লেখা। তো আমি কিছু ইয়ারবেন কিনেছি, এখানে মোট মোট 10টা। তো একটা দাম নিয়েছে প্রায় 30 টাকা করে। তো 10টা 30-কে 10 দিয়ে পরম হয় যখন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে।